আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এরকম একটি স্টাইলিশে রেগনান স্লিপ টি শার্ট মেক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন। তো আমি পুরো প্যাটার্নটি আমি অপটিক্স সফটওয়্যারে কাজ করে দেখিয়ে দেব। তো ফার্স্ট আমার দেখে নিতে হবে যে স্পিক শিটটা আছে মেজারমেন্ট শিটটি, তো সেটা আমার ইঞ্চি বা সিএমএ আছে কি না। তো দেখতে পাচ্ছি আমি এটা ইঞ্চিতে আছে। তো এক্ষেত্রে আমার কী করতে হবে, যে সফটওয়্যারটা আমি ব্যবহার করবো সেটার টুলসে যাওয়ার পরে প্রিফারেন্স ইউনিটটিকে আমি ইঞ্চি সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করব। ফার্স্টে আমার একটি লেন্থ এবং উইথের মেজারমেন্ট নিতে হবে। তো লেন্থটা আমি নেব ফ্রন্ট লেন্থ 27 ইঞ্চি, আর উইথটা নেব আমি চেস্ট হাফ চেস্ট 19.5 ডিভাইডেড টু ইন্টার 9.75। তো লেন্থে আমি বসিয়ে দিচ্ছি চেস্টের মেজারমেন্টটা 9.75, আর উইথে দেবো আমি যে ফ্রন্ট লেন্থ আছে ফ্রন্ট লেন্থ 27 ইঞ্চি সেটা দিয়ে দেব 27 ইঞ্চি, দেন ওকেতে প্রেস করব। তো ফাইলটি ফার্স্টে আমি সেভ করে নেব। সেভ করার জন্য যে কাজটি করতে হবে আমাকে, যে কোনো একটি নেম দিয়ে আমি সেভ করে নিতে পারি আমার সুবিধার্থে। নেমটা দিয়ে নিলাম আমি। ফার্স্টে এখান থেকে আমার ফ্রন্ট নেক, ব্যাক নেক এবং নেক উইথের মেজারমেন্টটা নিতে হবে। তো দেখে আসে আমার ফ্রন্ট নেক ড্রপটা কত দেওয়া আছে। ফ্রন্ট নেক ড্রপ 37 ইঞ্চি, ব্যাক নেক ড্রপ 0.5 ইঞ্চি। থ্রি পয়েন্ট সেভেন এইট গ্রেট প্রেস করব। আর ফ্রন্ট নেক ব্যাক নেক ড্রপটা হবে আমার 0.5 সিএম। ওকে, দেখে আসে আমার নেক উইথের মেজারমেন্টটা কত দেওয়া আছে। ফ্রন্ট নেক ডিপ, ফ্রন্ট নেক নেক উইথ উইদাউট রিপ 614, এটা আমার ফুলে। তো হাফে হবে আমার 6.25 ডিভাইডেড টু হাফে হবে 3.125 ওয়েট, দেন ওটাতে প্রেস করবো। এরপর এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি ড্রপ টপটা সিলেক্ট করে ফ্রন্ট নেক ড্রপের লাইনটা টেনে নেব। একটু গার্ড রেল আনার পরে নেকের শেপটা দিয়ে নেব। Thank you.
তো শেপটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ আমি টুলসগুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে কীভাবে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনার প্যাটার্নগুলো মেক করতে হয়। তো ল্যাপটপ দিয়ে অনেক সময় অনেক মানে শেপটা একদম ভালোভাবে দেওয়া যায় না, তো সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে একটু কাজ করে নেবেন। আপনাদের টুলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি ডায়াগনাল স্লিপ তৈরি করতে হয়। এরপর আমার যে কাজটি করতে হবে, এখানে এই লাইন থেকে আমার যে শোল্ডার পয়েন্টটি আছে একটি আপ ডাউন হয়েছে শোল্ডার স্লোপ, তো শোল্ডার স্লোপের মেজারমেন্টটা এখানে দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমি এখানে টুস এনসি ধরে নেব। ধরার পরে আমার যে কাজটি করতে হবে, তো স্লিপ লেন্থের মেজারমেন্টটা দেখতে হবে, স্লিপ লেন্থের মেজারমেন্টটা কত দেওয়া আছে। তো এখানে এর আগে আরেকটি কাজ করতে হবে, তো দেখতে হবে আমার চেস্ট এবং ওয়েস্ট এবং বটমের মেজারমেন্টটা সেম আছে কিনা। তো চেস্ট, তো এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট, ওয়েস্টে 18.34 একটু কম আছে এবং বটমে 19.5, বটমে ঠিক আছে, তো ওয়েস্টে আমার একটু কমিয়ে নিতে হবে, তো সেটা পরে নিচ্ছি। তো দেখে নিই স্লিপ লেন্থটা কত দেওয়া আছে, স্লিপ লেন্থ এখানে স্লিভের লেন্থটা যেভাবে নেবেন, এখানে শোল্ডার হাফ শোল্ডারটা নিতে হবে এই পয়েন্ট থেকে এ পর্যন্ত আপনার শোল্ডার, তো শোল্ডারের মেজারমেন্টটা কত দেওয়া আছে দেখে নিচ্ছি। শোল্ডার 17.25 ডিভাইডেড টু, এবং দেখে নিচ্ছি এর সাথে আপনার স্লিপ লেন্থটা প্লাস হবে, স্লিপ লেন্থ 814 প্লাস 8.25, এটা হবে স্লিপ লেন্থ আপনার এই স্পেস পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে হবে, সরি নেক পয়েন্ট থেকে হবে। তো এই পয়েন্ট থেকে গ্রাড লাইনটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব 16875, আপনাদের আবারও বুঝিয়ে দিচ্ছি, আবারও বুঝিয়ে দিচ্ছি আমি তো কীভাবে স্লিপের মানটা নিতে হবে। তো আমার প্যাটার্নটা আমি যেহেতু হাফে করতেছি, তো এখান থেকে এখানে আমার শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে, আমরা সিম্পলি যেভাবে টি শার্টের প্যাটার্নটা করে থাকি, তো শোল্ডারের মেজারমেন্ট নেব, শোল্ডার প্লাস এখানে যে স্লিপ লেন্থটা দেওয়া আছে সেটা যোগ করব। তো শোল্ডারকে আমি দুই দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যে কার্লটা আসবে সেটার সাথে আমি স্লিপ লেন্থটাকে প্লাস করে আমার টোটাল স্লিপ লেন্থটা নেক পয়েন্ট থেকে আমি নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো নেওয়ার পরে যে কাজটি করতে হবে, এই স্পেস পয়েন্ট থেকে ড্রাফ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে সোজা এই পয়েন্ট থেকে একটি লাইন ক্রিয়েট করে নেব, এখানে আমি ড্রাফ এক পয়েন্ট দিয়ে একটি পয়েন্ট ক্রিয়েট করে নেব। এখন দেখে নিচ্ছি স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্টটা কত দেওয়া আছে, স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্টটা আছে 6 ইঞ্চি, তো এখান থেকে আমার প্যারালাল অপশনটা সিলেক্ট করে লেন্থ 6, শিফট প্লাস টি অপশনটা নেওয়ার পরে এখান থেকে এই বাড়তি লাইনটুকু কেটে নেবেন, এই পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্টটা আমি ক্রিয়েট করে দেবো। তো 6 ওপেনিংটা আমি নিয়েছি এখান থেকে,
তো 6 পেয়ে গেছি আমি। তো এখানে আমার আরমলের মেজারমেন্টটা দিতে হবে। আরমলের মেজারমেন্টটা কত দেয়া আছে দেখে নেছি। তো আরমল 8 ইঞ্চি, সেক্ষেত্রে আমি হাফ ইঞ্চি মাইনাস করতে পারি। তো এখন আমি দেখে নেব আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মেজারমেন্টটা কত দেওয়া আছে। 23.18। তো এখানে আমি একটি হাফে পয়েন্ট ক্লিক করে নেব, কারণ যেহেতু আমার ওয়েস্টে মেজারমেন্ট একটু কমিয়ে নিতে হবে। ড্রাফ টুলটা সিলেক্ট করার পরে এখানে লাইনটি অ্যাড করে নেব। কন্ট্রোল অ্যালার্ট জি প্রেস করে আমি গ্রাডিয়েন্টটাকে সরিয়ে নেব। এখানে আই বাটনটা প্রেস করে আমি টেক্সটটা সরিয়ে নিচ্ছি। তো ওয়েস্টে দেখি আমার এখানে কয়েকজন আছে, ওয়েস্ট 18.34। আঠারো পয়েন্ট থ্রি ফোর ভাগ টু। কাট করে দেব। তো এখানে আমার ফ্রন্ট এবং ব্যাকে লাইনটা নিতে হবে। তো কীভাবে নেব দেখে নিচ্ছি। ব্যাগে আমি হাফ ইঞ্চি নিব, হাফ ইঞ্চি রেড কার্ভ দুটো অন করে এখানে
ऑन कर देव। तो ये 1.5 इंच नहीं नेब 1.5 लेफ्ट कर टाइम पे तो प्रेस कर ताकि देखे नीचे नेकर शेप ठीक आसे किना। मोटामुटी ठीक आसे। तो এখন আর্মল পয়েন্ট থেকে ফ্রন্ট এবং ব্যাকে দুটি লাইন টেনে নিতে হবে। রেগুলার স্লিপের কাজ এতটুকুই আর বাকি প্রসেসগুলো সেম। এখানে আমার 100 অ্যাক্রস পয়েন্ট এবং ব্যাকের মান দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমি এখানে ধরে নেব। এখন আমি এখান থেকে ফ্রন্ট এবং ব্যাকটাকে প্রেস করব। এই পয়েন্টগুলো থাকলে আপনার যে শেপটা আছে সেটা স্মুথলি থাকবে, নষ্ট হবে না। সেক্ষেত্রে আমি পয়েন্টগুলো রেখে দেবো, পুরো পয়েন্ট এখান থেকে সরানো হবে না। এখন যেহেতু শেপ আছে তো প্যাটার্নটি এখন আমি ফুল করতে পারি। ফ্রন্ট এবং ব্যাক পার্টটা আমার তৈরি হয়ে গেছে এবং আমি স্লিপের কাজটা এখন করে নেব। তো এখন আমি এখান থেকে লাইন টানব, সিঙ্গেল সিঙ্গেলে লাইন টেনে নেব এখান থেকে। টানার পরে আমি পেস্টটিকে ডাবল করব, কপি পেস্ট করব। রেগুলার স্লিপের ক্ষেত্রে এতটুকু ডিফারেন্স আর বাকি প্রসেসগুলো সেম। এটা আমি ব্যাগে রাখলাম, এটা আমি ফ্রন্টে রাখলাম। এখন আমি স্লিপের শেপটা দেব।
সেইবারে শেপটাকে অনেক সুন্দর করে দিতে হবে। স্লিপের ফ্রন্ট এবং ব্যাক পার্টটাকে আমি পয়েন্টগুলো আমার দরকার নেই, পার্টগুলো আমি এগুলো ডিলিট করে দিই। এটা আমার স্লিপের ফ্রন্ট পার্ট এবং স্লিপের ব্যাক পার্ট। এটা তবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চেনার জন্য একটি নোজ মার্ক দিয়ে নেব, নোজ মার্ক দিয়ে নিলাম। স্লিপটা আমি স্টেপ করবো, এখানে কাজটি করতে হবে। সরি, এটাকে আমি ভার্টিক্যালি ঘুরিয়ে নেব। এখানে একটি নোট মার দিয়ে নেবো কাউন্সিলিংয়ের নোট পয়েন্ট। এটা এখানে দেখতে পাচ্ছি নেক টেপ হবে এবং রিব হবে। তো রিবটাকে আমি হাফ সেমের রিব, তো রিবটা আমি তৈরি করে নিচ্ছি। দেখি নি আমার নেকের মেজারমেন্ট কত আছে, 4.25 প্লাস, ব্যাক আছে 2.7। কিন্তু
প্রত্যেকটা পার্টের আমি অ্যালাউন্সটা দিয়ে নেব। পৌঁছে যাবো সিএম, সেট বেসিক সিএম, অল পিসেস দ্য ফাইল, এই দিয়ে যতগুলো পেজই আছে না কেন এখান থেকে যে কাজটি করতে গিয়ে আমি অ্যালাউন্স দেবো না, এই জন্য আমি এইগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর পৌঁছে যাবো সিএম, অল সিলেক্টেড পেজ, হাফ সিএম, লাউন্স আমি অল অ্যারাউন্ড অল সাইডে রাখলাম। এখানে আমার যেখানে যেখানে বেশি লাগবে সেখানে আমি বেশি দিয়ে নেব। যেমন আমার বটমে মোটামুটি 1 ইঞ্চির মতো যে হ্যাম হবে, হ্যামটা ভাঙতে হবে। এবং এক্ষেত্রে আমার লক্ষ্য করতে হবে যে অ্যালাউন্সটা আমি দেবো সেখানে আপনার কাটিং সেকশনে যখন নাকি আমার ক্রেডিটটা কাটিং করবে, তো আমি একটু বাড়তি রেখে দেবো, কারণ ক্রেডিটটা যদি 100টা বা 200টা, 1 মিলি বা 2 মিলি যদি কেটেও ফেলে, আমার যে মেজারমেন্ট অনুযায়ী আমার বডিটা যেন মাইনাস না হয়, তো সেক্ষেত্রে আমি হাফ 1 মিলি বা 2 মিলি বেশি রাখবো। তো আমি এখানে আমি বটমে 1 ইঞ্চি রেখে দিচ্ছি। সেম স্লিভের যে ওপেনিংটা আছে স্লিভের ক্ষেত্রে কিন্তু আমার এখানে ভাঙা পড়বে, হ্যাম হবে, তো এখানে আমি 1 ইঞ্চি দিয়ে নেব। কর্নারে আমি ভাঙা দিয়ে দেবো, কারণ স্লিপটা আমার যখন নাকি ভাঙা পড়বে যেন কুশি না পড়ে, এর জন্য আমি এখানে কর্নারে এরকম একটি ইয়ে দিয়ে দেবো, যখন আমার স্লিপটা ভাঁজ হবে, হ্যাম হবে, একদম স্ট্রেটভাবে সিলেটা যেন স্ট্রেটভাবে হয়। কল পেজের নামটা আমি দিয়ে নেব পেজ নেম, ব্যাক পার্ট 1:1, ম্যাটেরিয়ালটা হবে আমার সিএলএন, এটা আমার ফ্রন্ট পার্ট, ওয়ান ইন্টু ওয়ান, ম্যাটেরিয়ালটা হবে শেল। স্লিপ 1:2, পেয়ার ম্যাটেরিয়ালটা আমার সেল হবে। স্লিপ 1:1, ম্যাটেরিয়ালটা হবে আমার লিপ। ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনার শর্ট স্লিপের যে র্যাগলেন স্লিপটা আছে তো এটার সমস্যাগুলি সলভ হয়ে গেছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব।